2024 থেকে 25 অর্থবর্ষে বাজেটে হর্টিকালচার দপ্তরে ব্যয় বরাদ্দের পরিমাণ 130 কোটি টাকা। দপ্তরের বেতন বহির্ভূত খাতে এ বরাদ্দ। এই টাকায় দপ্তরের কাজকর্মে এখন পর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে, অগ্রগতির ক্ষেত্রে কোথায় বাধা রয়েছে, এ বাধা উত্তরণের উপায় বিশ্লেষণ করতে সোমবার নাগেছড়ায় এক পর্যালোচনা বৈঠকে বসেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে হর্টিকালচার দপ্তরের সচিব অপরূপ রায়, দপ্তরের অধিকর্তা ডক্টর ফণিভূষণ জমাতিয়া সহ 8 জেলার হর্টিকালচার দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবছর রাজ্যে ARC পদ্ধতিতে আলু চাষ করা হবে। এতে প্রতি হেক্টর জমিতে 60-65 মেট্রিক টন আলু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাম অয়েল, আনারস, কাঁঠাল, কমলা, আম, আদা, গোলমরিচ ও বিভিন্ন প্রকার সবজি উৎপাদন পর্যালোচনা বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠক শেষে কৃষিমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে TPS সিস্টেমে আলু চাষ করা হচ্ছে। এতে প্রতি হেক্টর জমি থেকে 30 মেট্রিক টন আলু পাওয়া যাচ্ছে। এবার ARC পদ্ধতিতে আলু চাষ করা হবে। তিনি জানান, আলু চাষে আর উন্নত প্রকার পদ্ধতি চালু করা হবে। এর ফলে 2027-28 অর্থবর্ষে রাজ্যে আলু চাষে স্বয়ম্ভর হয়ে উঠবে বলে জানান তিনি। অনেক ওনার দান রয়েছে, বাহারুল ইসলাম, প্রয়াত বাহারুল ইসলাম উনি অ্যাগ্রোনমিস্ট এবং ফসল বিজ্ঞান বিশেষজ্ঞ, উনি ওনাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি এখানে আজকে। তো ওনারও এই সেন্টারের ক্ষেত্রে ওনার অবদান রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি আজকে, আগামী দিনে কী কী করতে হবে সেগুলি আমরা গুরুত্ব দিচ্ছি, কোন কোন জিনিস বেশি গুরুত্ব দেব সেটার জন্য আমাদের এখানে আজকে সেক্রেটারি সাহেব রয়েছেন, আমরা অপূর্ব রায় মহোদয়, ডাইরেক্টর হর্টিকালচার আমাদের ফণিভূষণ জমাতিয়া রয়েছেন, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের DDH বলে হর্টিকালচারের তারা এখানে আসছেন, অন্য এবং এখানে অনেক সায়েন্টিস্ট এখানে এসছেন, কৃষিবিজ্ঞানী, তারা দেশে আলোচনা করে আজকে রিভিউ মিটিং শেষ করেছে। আচ্ছা, রাজ্যে এদিন পর্যালোচনা বৈঠকের আগে রাজ্যের কৃষি ফসল বৈজ্ঞানিক প্রয়াত বাহারুল ইসলাম মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন নাগেছড়াতে একটি কনফারেন্স হল উদ্বোধন করেন মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর কে নিউজ।